বাধা তো সামনে। স্যার মেলা কিছু দিয়ে দিলাম, ওই ই করেন টেটুয়া জানাবো না, আমাদের একটু খেয়াল রাখেন, কারণ হচ্ছে দাম টাম বাড়াই বেশি তো স্যার। নিয়ে যখন পাঙ্গাস মাছ বা মাগুর মাছ দিয়ে রানবেন গুনা করবেন সেই বার লাগবো, একটা কাঁড়াল দিয়ে দিস। দাম কি বা কি গুন্ডা স্যার, কি যে কন ও কি মাপ জব করবো, আমার বেলা তো মাপা জপায় নাই। আলু নেন, আলু নে, আলু ভালো হবে তো, কন কি নিষিদ্ধ অনেক সবকিছু ভালো, ভাত দেন না মাপ। একদম ভালো একটু চাকটা মাছ আছে তো স্যার, এই মাছ নিয়েন না, এটা কবে খাল কবে খাল, এটা আজকে এনেছি স্যার, ভালো মুখো নিয়ে যাই। আমার লজ্জা দিবেন না, আমি তো একদিন মাস হয় না, এক মাস বইরা একটু নজর রাখেন। আরে নজর রাখ মনে ঠিক আছে, তুই যে একদিন মাস হয় না এক মাস বইরা বাসো, আমি তো বেশি সাইতে মাগে আপনি রাতে কি দামাদামি করবো, দিন আনি দিন খাই তো, 4-5 কেজি করে মাছ আনি, তাই না, 2 বাগা দিলাম স্যার, 2 বাগা চলবো। আচ্ছা ঠিক আছে, সবকিছু না হয়েছে না, আচ্ছা ঠিক আছে, এদিকে আসো, এদিকে খারাপ দোকানদার, এই মাসলা সব আসো, এই স্যার আইছি, আইছি আইছো, স্যার দেখুন কে রাখলাম কোয়াই দুটো, এই যে সবাই আইছো না, জি স্যার, সব টেক কান দিরা উঠবার গবি, কান দিরা উঠবো শুনবনে
তোমরা কি মনে করো আলমগীর পুলিশে কি মনে করো? এই আলমগীর পুলিশ কোনোদিন ঘুষ খায় না, বুঝছো কি? এই আলমগীর পুলিশটা ব্যাগ কিছু দিয়ে পরে যে পাবলিক আছে এর কাছ থেকে জিনিসপাতির দাম বাড়াই নিবে, তাই না? এই বুদ্ধি! হ্যাঁ স্যার, বলেছি বলেছে। শোনো কান্দুর উঠপার বাবা আর তঙ্গ কয়লা করে রয়েছে, এনস্ত করে বিল আমি এখন দিয়ে দেবো। এই যে রাখো, তোমার কত? 120 টাকা স্যার। 120 টাকা না? এই যে তোমার স্যার, আমার 100 টাকা, এক দুই ভাগা পুরি। এই যে তোমার 100। সব পাবলিকের কাছে বেশি রেহাই নিবি না, মনে করলি যে সীমিত লাভ করবি, বুঝছাস? হ্যাঁ স্যার, মন থাকবো। একটা দোয়া মানতেছে।